স্বৈরাচারী শাসক হিসেবে তাঁর বিশ্বজোড়া কুখ্যাতি। তাঁর জারি করা একের পর এক ফতোয়ার খবর শুনে বিস্মিত ও আতঙ্কিত হয়েছে বাইরের দুনিয়ায় থাকা কোটি কোটি মানুষ। এবার ফের সেই কিং জং উনের এক সিদ্ধান্ত নতুন বিতর্কের জন্ম দিল। কি সেই সিদ্ধান্ত? উত্তর কোরিয়ায় আত্মহত্যার সংখ্যা আকাশ ছুঁয়ে ফেলছে, এবার তা নিয়েই ফতোয়া জারি করলেন উত্তর কোরিয়ার শাসক। জানালেন আত্মহত্যা নিষিদ্ধ করা হলো। তার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, আত্মহত্যা হলো সমাজতন্ত্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের কাজ। উল্লেখ্য, গত বছরের তুলনায় 40% বেড়েছে উত্তর কোরিয়ায় আত্মহত্যার সংখ্যা। অভিযোগ, আত্মহত্যাকারীরা তাঁদের সুইসাইড নোটে দায়ী করে গিয়েছেন দেশের শাসক এবং শাসন ব্যবস্থাকে। কিন্তু যদি আত্মহত্যা করতে ব্যর্থ হন কেউ, তাহলে তাঁর জন্য অপেক্ষা করে আছে চরমতম সাজা। আত্মহত্যায় ব্যর্থ হলে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বলে জানিয়েছেন কিং জং উন।